ফিরে এলাম এবিপি অন দ্য স্পট নিয়ে। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র তাপস মণ্ডলের, বিস্ফোরক দাবি করেছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। তিনি দাবি করেছেন যে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ষড়যন্ত্র করছেন তাপস মণ্ডল কুন্তলের বিরুদ্ধে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে আদালতে পেশের আগে এরকম বিস্ফোরক দাবি করেন ইডির হাতে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। পুরোপুরি বিজেপি তাপস মণ্ডলের সঙ্গে কিভাবে সম্পর্ক রয়েছে, তারা কিভাবে দলকে হেনস্থা করতে চাইছে সবটা বলবো, সবটা বলবো, সবটা বলবো, সবটা বলবো, সবটা বলবো, পরে বলবো। এ বিষয়ে আপনাদেরকে আরো বিস্তারিত জানাবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়, সুকান্তর কাছে আসব, কিন্তু এই মুহূর্তে আপনাদের সামনে রাখবো তাপস মণ্ডল কি বলেছেন। ও সেটা ইয়ে করুক না, বলুক না, এখন তো তদন্ত তদন্তকারী সংস্থার কাছে বলুক, তার সাথে আমার যোগাযোগ আছে, কিংবা আদালতে নাম পেশ করুক না। আমি রাজনীতি করি না, আমার কারোর সাথে পরিচয় অনেকের সাথেই রয়েছে, সব দলের অনেক নেতা মন্ত্রীর সাথে আমার পরিচয় রয়েছে। তার মানে এটা কি বোঝায়? পরিচয় থাকবে না? আমি একটা সংগঠন করি, অরাজনৈতিক সংগঠন, আমার রাজনৈতিক ভাবে তো কারোর সাথে কোনো যোগাযোগ নেই। আমার কলেজের অনুষ্ঠানে অনেকেই এসেছেন, তার মানে কি হলো? সেটা ও প্রমাণ করুক, ও দিক না কার সাথে আমার যোগাযোগ আছে, কি আছে সেটাও বলুক, তদন্তকারী সংস্থার কাছে বলুক, কোর্টে পেশ করুক, অসুবিধে নেই। এখন তো বিচারের দিন, ব্যাপারটা তো আদালতে গড়িয়েছে না, তো আদালতে জানাক না, কোনো অসুবিধে নেই আমার। আর এই মুহূর্তের আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কুন্তল ঘোষকে আদালতে পেশ করা হয়েছে। গ্রেফতারের পর যতবারই ডেকেছে ততবারই সহযোগিতা করেছেন কুন্তল। ফ্ল্যাট থেকে টাকা পয়সা উদ্ধার হলো না, প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট দিল কিভাবে, ইডির বিরুদ্ধে সওয়াল কুন্তল ঘোষের আইনজীবী। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, কুন্তল ঘোষের আইনজীবী ইডির বিরুদ্ধে যে সওয়াল করেছেন যে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট দিল কিভাবে, ইডির কি জবাব, কি হচ্ছে এই মুহূর্তে আদালতে? দেখো, ঠিক তিনটে নাগাদ এই শুনানি শুরু হয়। ইতিমধ্যে কুন্তল ঘোষের যিনি আইনজীবী, তিনি তার বক্তব্য আদালতের সামনে পেশ করেছেন এবং ইডির তরফে আইনজীবী তার পাল্টা হিসেবে যে যুক্তি তা আদালতকে জানাচ্ছেন। 15 থেকে 16টি পয়েন্ট কুন্তল ঘোষের আইনজীবীরা বলেছেন, যেখানে তার বক্তব্য যে এই শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা 2021 সাল থেকে শুরু করেছিল সিবিআই এবং ইডি, 100 জনেরও বেশি আই উইটনেস বা সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল, কিন্তু সেখানে কোথাও কোনো সাক্ষী কুন্তল ঘোষের নাম সামনে আনেননি। প্রথমবার কুন্তল ঘোষের নাম সামনে আনলেন কে, যার নাম হচ্ছে তাপস মণ্ডল, যিনি কিনা নিজেই ইডির যে চার্জশিট জমা পড়েছিল কিছুদিন আগে এই শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলাতে, সেখানে তার নাম অভিযুক্ত হিসেবে ইডি দাখিল করেছিল এবং একজন অভিযুক্তর যে বয়ান, সেই বয়ানে প্রথমবার কুন্তল ঘোষের নাম উঠে আসে। সেই পরিপ্রেক্ষিতে কিভাবে কুন্তল ঘোষকে গ্রেপ্তার করা হলো, উদ্দেশ্য প্রণোদিতভাবে তাপস মণ্ডল তার নাম ইডি অফিসারদেরকে জানিয়েছিলেন এবং সেই নিরিখেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া যেটা বলা হয় যে গত মাসে অর্থাৎ 2023-এর একেবারে 20 তারিখ এবং 21 তারিখ দুদিন ধরে রাজারহাটে তার ফ্ল্যাটে হানাদি যে সমস্ত নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে, সেখানে বেশ কিছু সরকারি নথি উদ্ধার হয়েছে, সেখানে বেশ কিছু নথিপত্র বা ডকুমেন্ট, ডিজিটাল ডকুমেন্ট উদ্ধার হয়েছে, কিন্তু সেখানে কোথাও নগদ টাকা উদ্ধার হয়নি। তাহলে সেক্ষেত্রে কিভাবে পিএমএলএ অ্যাক্ট অর্থাৎ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের যে ধারা তা দেওয়া হলো, সেই ধারার দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বলা হয়েছে যে গ্রেফতারের পর থেকে আজকে পর্যন্ত প্রায় 14 দিন ইডি হেফাজতে রয়েছেন কুন্তল ঘোষ, অথচ এই 14 দিন ধরে শুধুমাত্র তার বিভিন্ন স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে, কিন্তু কোথাও ইডি তাকে নিয়ে রেডে যায়নি, কোথাও গিয়ে তল্লাশি অভিযান চালানো হয়নি, তিনি যে স্টেটমেন্ট দিয়েছেন সেই স্টেটমেন্টের ভিত্তিতে কোথাও কোনো রেড করা হয়নি, অর্থাৎ কোনো ফ্রুটফুল রেজাল্ট এখনো পর্যন্ত সামনে আসেনি। তাহলে কি পরিপ্রেক্ষিতে ইডি এখন এই মুহূর্তে 14 দিনের জেল হেফাজত ফার্দার চাইছে এবং আজকে অন্তর্বর্তীকালীন জামিনেরও কিন্তু আবেদন জানানো হয় কুন্তল ঘোষের পরিপ্রেক্ষিতে। বলা হয় যে তার শরীর অসুস্থ রয়েছে এবং তাকে যেন জামিন দেওয়া হয়, এবং সেক্ষেত্রে তাকে যদি জামিন দেওয়া হয় তাহলে তিনি সেক্ষেত্রে ইডিকে আগেও সহযোগিতা করেছেন, সিবিআইতে তিনি একাধিকবার গেছেন এবং তাকে যদি জামিন দেওয়া হয় তিনি পরবর্তীকালে তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করবেন। তো ইডির তরফে, এই কুন্তল ঘোষের তরফে এরকম একাধিক যুক্তি আজকে আদালতের সামনে পেশ করা হয়েছে। ইডির বিশেষ আদালতে এই মুহূর্তে শুনানি চলছে, যেখানে ইডির তরফে যিনি আইনজীবী রয়েছেন ফিরোজ এডুলজি, তিনি তার বক্তব্য কিন্তু ইতিমধ্যে কোর্টের কাছে দেওয়া শুরু করে দিয়েছেন। ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে আপনাদের সামনে রাখব যখন কুন্তল ঘোষকে আদালতে পেশ করা হয় সেই মুহূর্তের ছবি। কি বলবে?
जा बोला कोर्टे बोलबो।